হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার পার্ট টু ভিডিও, আর পার্ট ওয়ানের ভিডিও আপনারা যারা দেখেননি অবশ্যই যেন দেখবেন। তো আমি পার্ট টু এর ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমরা বাস থেকে নেমে গেছি, আর নেমে এখন কিছুটা হাঁটতে হবে, তারপর হেঁটে গিয়ে আমরা দেখতে পাবো 12 অ্যাপোস্টেলস। তো চলো তোমাদেরও দেখাই, দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি, আর আজ দেখো কত ভিড়, কারণ আজকে সানডে, ছুটির দিন, তো সবাই ঘুরতে বেরিয়েছে, তো তার জন্যই এত ভিড়। আর চারিধারটা দেখো কি সুন্দর লাগছে, সবুজ, তার সাথে মাটিও আছে সাইডগুলোই, আর দেখতেও বেশ ভালো লাগছে। আকাশটাও খুব সুন্দর আজকে। এই হচ্ছে 12 অ্যাপোস্টেলস। 12 অ্যাপোস্টেলস 2 কোটি বছর আগে থেকে তৈরি হওয়া শুরু হয়। তো এটা প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয়, তারপর চুনাপাথরের স্তূপ থেকে তৈরি হয়, এরপর সাগরের ঢেউ আর স্রোত, মাটির পাথর, এইসব ক্ষয়ে ক্ষয়ে আজকের এইরকম স্তূপ পেয়েছে। তো এইবার যদিও এখানে 12টি পাথরের স্তম্ভের কথা আছে, কিন্তু এটা বর্তমানে এখন 8টা আছে, আর বাকিগুলো সব এই যে ক্ষয়ে গেছে। তো ওই যে খুব ছোট্ট একটা ভাঙা অংশ দেখা যাচ্ছে ওইটাই, আর যেটা বলছে যে এরপর এই স্তূপগুলো আর নাও থাকতে পারে। তো আমরা তো এখন দেখে নিলাম, আর এই দিকটাই কি দারুণ স্রোত দেখো, প্রচন্ড ঢেউ আসছে। তো আমরা এখন চলে এসেছি লকার্ট গর্জে, আর এখানকার একটা বিখ্যাত, বহু বছর আগের একটা বিখ্যাত ঐতিহাসিক ঘটনা আছে। তো ভাবলাম সেই ঘটনাটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন সিঁড়ি দিয়ে নামি নিচে, আর নামতে নামতে আপনাদের গল্পটা বলি। সালটা ছিল 1978। সেই সময় একটা বিখ্যাত জাহাজ, ক্লিপারশিপ নামে জাহাজ, যেটা ইংল্যান্ড থেকে মেলবোর্ন আসছিল, তো সেই সময় একটা আইল্যান্ড মাটন বার্ডের কাছে এসে ডুবে যায়। তো সেই জাহাজে 52 জন যাত্রী ছিল, তার মধ্যে টম আর ইভা ছিল, আর ওরা দুজন ছাড়া বাকি সবাই মারা যায়। তো এটাই হচ্ছে গল্পটা। তো চলুন গল্প বলতে বলতে অনেকটা নিচে চলে এলাম। আর এই পৌরাণিক ঐতিহাসিক ঘটনাগুলো শুনতে বা জানতে না কারোর কাছ থেকে খুব ভালো লাগে আমার। তো আপনারাও জানাবেন আপনাদের কার কার ভালো লাগে এরকম গল্পগুলো শুনতে। তো আমার খুব ইন্টারেস্টও লাগে এগুলো, তো নেটেও অনেক সময় সার্চ করে দেখে যে গল্পগুলো জানার জন্য। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে নিচেই চলে এসেছি, আর নিচেই অনেক বালি, তো জুতো পরে হাঁটা যাবে না, জুতো তো হাতে নিতেই হবে। তো চলুন, ওই দিকে আছে একটা গুহা, যেখানে ওই যারা দুজন মেঝেছিল তারা ওই গুহাটায় আশ্রয় নিয়েছিল। তো এটা সেই গুহা, ওই যে দেখা যাচ্ছে দূরে ওই গুহাটাই। আর আমরা কতটা নিচে নেমে এসেছি দেখুন, আর কতটা উঁচু, পুরোটাই সিঁড়ি দিয়ে নেমে এলাম অনেকটা প্রায়। তো এবার একটু ওই জলের দিকটাই যাই, এত জলের কাছে এসেছি, আর জলে পা ভিজাবো না তা তো হয় না, আর দুটো ফটোও তুলতে হবে। তো চলুন পা একটু ভিজিয়ে নিই। তো আমরা এখন চলে এসেছি রেজার ব্যাকে। তো এটাও এক ধরনেরই ওই পাথরের স্তূপ, এর আকৃতিটা একটু আলাদা, আর এইগুলো সবই কাছাকাছি, আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, তারপর চারিদিক দিয়ে রাস্তা আছে এক একটা এক এক দিকে। তো এক একটা এক এক দিকে দেখে একটা করে দেখছি, আর একটা করে দিকে আসছি আবার। তো এই হচ্ছে দৃশ্য,
দূর থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি গিবসন স্টেপস বিচে, আর এটাই হচ্ছে আজকে আমাদের ট্রিপের লাস্ট জায়গা। তো এটা হচ্ছে 86টা স্টেপস আছে, আর এই এক একটা স্টেপসকে বলে গিবসন স্টেপস। তো এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে লোক নামছে, আর এই 86টা স্টেপস মানে অনেকটা নিচে, তো অনেকে যেতে পারছে না, তারা এই সাইডে সাইডে দাঁড়িয়ে আছে, তো ওইখান থেকেই দেখছে। তো চলুন আমিও নিচে যাই, আর এই ভিডিওটা সুমনই করছে কারণ আমি ভিডিও করতে করতে নামতে পারবো না, হাত থেকে ফোন পড়ে যেতে পারে। আর ওই যে দূর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, ফাইনালি নিচে নামলাম। তো দেখো চারিধারটা কি সুন্দর লাগছে, হালকা হালকা এখন আকাশে মেঘ করে গেছে, তো তার জন্য আর অতটা ভালো লাগছে না। আর কতটা উঁচুতে দেখো সিঁড়িটা, দেখো কত লোক নামছে, পুরো বোঝা যাচ্ছে সিঁড়িটা কতটা উঁচুতে আর আমরা কতটা নিচে আছি। তো দারুণ লাগছে দেখে। তো এই বিচটাই এসে লাস্টে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে, সে মনে হচ্ছে দীঘার বিচে চলে এসেছি আর কি, সেরকম টাইপের। তো চলো সন্ধ্যে হয়ে আসছে, আমাদের এবার বাড়ি ফিরতে হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ব্লগে, বাই বাই।